নমস্কার বন্ধুরা, আমার সবুজ ছাদ বাগানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, আমার সামনে যে গাছটা দেখছেন এটা একটা তেজপাতা গাছ। তেজপাতা গাছটা খুব ভালোভাবে বড় হচ্ছিল, কিন্তু এই লাস্ট কিছুদিন বৃষ্টি হওয়ার পর থেকে দেখছি যে প্রত্যেকটা পাতা সবুজ শুকিয়ে যাচ্ছে। সবুজ পাতাগুলো সব শুকিয়ে একদম হলুদ হয়ে যাচ্ছে, তারপরে ঝরে পড়ে যাচ্ছে। এই যে গাছটা পুরো একদম মনে হচ্ছে মরমরা অবস্থা হয়ে গেছে। এই যে লাগাতার কদিন বৃষ্টি হলো, এরই মধ্যে আমার এই ছাদ বাগানের একটা গাছের অবস্থা এরকম হয়ে গেছে। মনে হচ্ছে এই বৃষ্টির ফলে এই গাছটার ফাঙ্গাস আক্রমণ করেছে, অ্যাটাক করেছে। তো এখন আমি এই গাছটাকে দেখব কীভাবে আবার আগের মতো সুস্থ করে তোলা যায়, আগের মতো আবার সবুজ পাতা নিয়ে গাছটা ভরে যায়। তো গোড়াটাও আমি দেখব কী অবস্থা আছে, গোড়াটাতেও নিশ্চয়ই কোনো ফাঙ্গাস হয়েছে যার ফলে গাছটা এইরকম শুকিয়ে যাচ্ছে। তো গাছটাকে আমি এখন এই প্লাস্টিকের বালতি থেকে বার করে দেখব এই রুটটা কী পজিশন আছে, রুট বাউন্ড কতটা হয়েছে। গাছটা এত বড় হয়েছে, অতএব এই রুটও প্রচুর জমেছে শিকড়ের মধ্যে, এই বালতির মধ্যে। তো রুট বাউন্ড কতটা হয়েছে এটা দেখব, এবং আবার মাটি দিয়ে যেটুকু শিকড় ছাটবার ছেটে দিয়ে আবার গাছটাকে রিপোর্টিং করব। আর এর গোড়ায় সাফ ফাঙ্গিসাইড খানিকটা গুলে ঢেলে দেবো হাফ চামচ মতো, আর উপরেও সাফ ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। এই আমার কাছে আছে সাফ ফাঙ্গিসাইড, এটা বর্ষার পরে সব গাছে স্প্রে করে দিলে খুব ভালো হয়। এছাড়া আরও অনেক ফাঙ্গিসাইডই আছে, তো আমার কাছে আপাতত এই সাফটাই আছে, এটাই আমি, এটা খারাপ না, ভালো, এটা আমি এই গাছটায় স্প্রে করব। এবং তারপরে আমার অন্যান্য গাছগুলো যে আছে সব গাছেই স্প্রে করে দেবো। এটা 1 লিটার জলে, আমার এটা 1.5 লিটারের বোতল, এই 1.5 লিটার জলের মধ্যে 1 চামচ দেব, দিয়ে আমি ঝাঁকিয়ে ভালো করে সব গাছে স্প্রে করব। এখন আমি এই গাছটাকে তুলব, এই পট থেকে বার করব, দেখব এর রুটের পজিশন কী আছে। তো গাছটা আমি আগে বার করে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, গাছটাকে আমি এই বালতি থেকে 1 ঠোকা মেরে বার করে দিয়েছি। এই যে বালতি ফুটো করা আছে, ড্রেনেজ সিস্টেম ভালোই আছে, কোনো অসুবিধা নেই। তো এবারে রুটটা দেখা যাক কী পজিশন হয়ে আছে। দেখছেন এই পজিশনে আছে রুটটা, অনেকটাই দেখুন শিকড়ে ভরে গেছে, বাইরে হয়ে গেছে শিকড় প্রচুর। তো এখান থেকে আমি কিছুটা শিকড় কেটে ফেলব, দেখছেন প্রচুর শিকড় হয়েছে। এই জন্যে গাছটার বৃদ্ধিটাও খানিকটা বাধা পাচ্ছে, দেখছেন কত শিকড়। তো এই শিকড়গুলো আমি এটা দিয়ে কিছুটা বার করে দেব, দিয়ে আবার গাছটাকে এর মধ্যে রিপোর্টিং করে দেব, বেশি না কিছুটা খুঁড়ে দেব যাতে শিকড়গুলো বাদ পড়ে যায়। পুরোটা খুঁড়বো না, পুরোটা খুঁড়লে গাছটাকে আর বাঁচানো যাবে না। কখনোই কোনো গাছের রিপোর্টিংয়ের সময় কেউ রুট বলটা পুরো ছাড়িয়ে ফেলে না শিকড় থেকে, রুট বল পুরো শিকড় থেকে ছাড়িয়ে গেলেই গাছ আর বাঁচানো যাবে না, গাছ মারা যাবে, এটা একদম নিশ্চিত। সেই জন্যে আমরা অন্ততপক্ষে 40% রুট বলটা রেখে দেবো, 60% বা 50% কেটে দিলেও কোনো অসুবিধা নেই, গাছ আবার ঠিক নিজের পজিশনে ফিরে আসে।
দিন পনেরোর মধ্যেই গাছ আবার সেটিং হয়ে যায় এবং আস্তে আস্তে আবার বাড়তে শুরু করে। দেখুন কত শিকড় দেখছেন, এত শিকড় নিয়ে এই গাছ এর মধ্যে ঠিক মতো হতে পারছিল না। আর বর্ষার পরে ফাঙ্গাস অ্যাটাক করেছে, যার জন্যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল। যাই হোক, আমি এটা হাত দিয়ে ছেড়ে দিচ্ছি, খুব বেশি শিকড় নেই, কাটার আমার আছে, তো ওগুলো তো এতেই হয়ে যাবে আমার কাজ, খুব বেশি শিকড় বাদ দেওয়া যাবে না, তাহলে গাছ মারা যাবে। ব্যাস এটুকুই করলাম, আর দরকার নেই, বাকিটা থাক। এই যে দেখছেন, এই পর্যন্তই থাক, এতেই হবে। তেজপাতা গাছ খুব একটা অসুবিধা নেই, বেড়ে যায়, এই হয়ে গেল শিকড় ছাড়ানো হয়ে গেল। এই যে এইগুলো আমি বাদ দিয়ে দেবো, দেখছেন এইগুলো, এই কটা শিকড় বাদ দিয়ে দিলাম। এইবারে আমি, এইটা ছিল কোকোপিট, কোকোপিট দিয়েছিলাম ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে হওয়ার জন্যে। প্লাস্টিকের বালতির মধ্যে কোকোপিট দিয়ে গাছ লাগালে কোনো অসুবিধা নেই, ওর মধ্যে আর বালি পাথর না দিলেও চলে। বড় গাছ লাগালে, ভালো গাছ লাগালে বালি পাথর দেওয়া অবশ্যই দরকার ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্যে। তো আমি এই তেজপাতা গাছ কোকোপিট দিলেই ড্রেনেজ সিস্টেম যেটুকু ঠিক থাকবে আমি সেই আইডিয়া করেই শুধু কোকোপিট দিয়ে তার মধ্যেই গাছটা বসিয়েছিলাম, তো তাতে কোনো অসুবিধা হয়নি, দিব্যি গাছটা বড় হচ্ছিল। তো এই বৃষ্টির পরে ফাঙ্গাস অ্যাটাক করে গাছটার পাতা শুকিয়ে যাচ্ছে, তো আমি সব শিকড় পরিষ্কার করে ফেলেছি। এইবারে আমি এইগুলোই আবার টবের মধ্যে দিয়ে দেবো এবং গাছটাকে বসিয়ে দেবো। তারপরে সাব ফাঙ্গিসাইডগুলো গোড়ায় দিয়ে দেবো এবং গাছের পাতাতেও স্প্রে করে দেবো। তারপরে দেখবো পনেরো দিন পরে গাছটার কী অবস্থা দাঁড়ায়, আশা করি ভালো হয়ে যাবে, গাছ আবার আগের মতো সতেজ হয়ে যাবে, সব শুকনো পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা বেরোবে। তবে এই শুকনো পাতা হলুদ পাতা এগুলো তো আর আবার সবুজ হবে না, এটা কখনো হয় না, তবে ওইগুলো ঝরে গিয়ে নতুন পাতা বেরিয়ে গাছ আবার সুন্দর হয়ে যায়। তো বন্ধুরা, এবারে আমি আবার এই বালতির মধ্যে এই কোকোপিট দিয়ে গাছটাকে, কোকোপিটগুলো দিয়ে গাছটাকে আমি বসিয়ে দেবো। কোকোপিট দিয়ে দিচ্ছি, শিকড় বেছে ফেলেছি, টুকটাক যেটা আছে ওটা কোনো অসুবিধা নেই, ওগুলো পচে মাটি ডিপ কম্পোস্ট হয়ে যাবে বা মাটি হয়ে যাবে, যাই বলুন। আমি এবারে এর মধ্যে কোকোপিটগুলো দিয়ে দেবো। বৃষ্টিতে এখনও পুরো মাটি কোকোপিট সব ভিজে আছে, জল দেওয়ার আর কোনো দরকার নেই, খালি বসিয়ে দিলেই হবে। যখন আবার রোদ উঠে মাটি শুকাবে তখন আমি এর মধ্যে জল দেবো, এখন আর একটুও জল দেবো না। এমনিতেই গাছে মাটি পুরো ভিজে আছে, আবার ফাঙ্গাস অ্যাটাক করেছে, তাই এখন একটু রোদে টেনে যাওয়া দরকার আছে। রোদে টেনে যাওয়ার পরেই এর মধ্যে পুরো যখন শুকিয়ে যাবে তখনই জল দেবো, তার আগে আমি এতে জল দেবো না। তো কোকোপিটগুলো তুলে দিচ্ছি, কোকোপিট পচে গেছে, ধোয়া কোকোপিট ছিল, কোনো অসুবিধা নেই, কোকোপিটও আস্তে আস্তে মাটির মতো কাজ করে, পচে যাওয়ার পরে এটাও ভালোই মাটি বা সারের মতো, যাই বলুন, কাজ করে। চেপে দিলাম, ড্রেনেজ সিস্টেমে কোনো অসুবিধা ছিল না, এবারও হবে না। এবার আমি গাছটাকে তুলে এর মধ্যে বসিয়ে দেবো। বাস হয়ে গেছে, তো এতগুলো শিকড় এখান থেকে আমি বার করে ফেলেছি। এইবারে গাছটা আমি তুলে এর মধ্যে আবার বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম, কিছুটা মাটি ঝোপ পড়ে গেছে, এই মাটিটা তুলে দেবো। এর মধ্যে দু একটা শিকড় আছে, বাদ দিয়ে দিচ্ছি,
শিকড়গুলো বাদ দিয়ে দেবো। এবারে আমি সাব ফাঙ্গিসাইড মাটিটা দিয়ে দেবো, আগে দিয়ে সাব ফাঙ্গিসাইড গুলে এর গোড়ায় আমি দিয়ে দেবো, আর পাতাতে স্প্রে করে দেবো। তাহলেই আস্তে আস্তে এই গাছটা আবার ভালোভাবে গ্রো করবে, পুরনো পাতা শুকনো পাতাগুলো ঝরে যাবে, গিয়ে আবার নতুন পাতায় ভরে যাবে, তখন আবার গাছটা খুব সুন্দর লাগবে দেখতে, আগের মতো হয়ে যাবে। তো দেখলেন খুবই সহজ ব্যাপার, কিচ্ছু কঠিন ব্যাপার নেই। হ্যাঁ, খালিমাত্র একটু সাবধানে কাজ করতে হবে, যাতে রুট বল ভেঙে গিয়ে পুরো গাছের শিকড় থেকে মাটি না ছাড়িয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। আর একটু কতটা শিকড় কাটতে হবে এটা একটু মাথায় রাখতে হবে, একবারে সমস্ত শিকড় ঝেড়ে কেটে ফেললে গাছে যদি আর শিকড় না থাকে তাহলে কিন্তু গাছ আবার আগের জায়গায় ফিরে যেতে পারবে না, মারা যেতে পারে। সেই জন্য শিকড় কাটার সময় একটু বুঝে শুনে লম্বা পুরনো শিকড়গুলো কেটে ফেলতে হবে, নতুন শিকড় যদি থাকে সেগুলো রেখে দিতে হবে, আর রুটবলের মাটি যেন অবশ্যই 4-5 ইঞ্চি থাকে, নাহলে কিন্তু গাছ বাঁচানো মুশকিল রিপোর্টিংয়ের সময়। তো আমার এই গাছ দেখলেন কীভাবে আমি ফটাফট তুলেও ফেললাম, আবার শিকড়ও কেটে ফেললাম, আবার রিপোর্টিং করে ফেললাম, বসিয়ে দিলাম বালতির মধ্যে। এবার মাটিটা চেপে দিচ্ছি, এরপরে আমি সাব ফাঙ্গিসাইড গুলে গোড়ায় দেব, এবং উপরে গাছের পাতায় আমি সাব ফাঙ্গিসাইড এবং তার সঙ্গে একতারা, কিছুটা একতারা, হাফ চামচ মতো একতারাও দিয়ে দেবো, ওটাও খুব ভালো কাজ করে, ওটাও গাছের মিলিবাগের জন্য খুব ভালো কাজ করে। তবে এর মধ্যে অন্যান্য যদি কোনো অসুবিধাও থেকে থাকে তাহলেও একতারাতে সেটা ঠিক হয়ে যায়। তো মাটিটা অনেকটাই কমে গেছে, আর কিছুটা মাটি আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি সাব ফাঙ্গিসাইডটা গুলে গাছের গোড়ায় দেবো এবং স্প্রে করব, সেটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে সাব ফাঙ্গিসাইড, এক চামচ সাব ফাঙ্গিসাইড আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি এই জলটাও মিশিয়ে দেবো, 2 লিটার জল, আর বালতিতে কিছুটা ছিল সব নিয়ে 2 লিটার জল, 2 লিটার জলের মধ্যে আমি 1 চামচ সাব ফাঙ্গিসাইড দিয়েছি এবং এটা নাড়িয়ে দিচ্ছি ভালো করে। নাড়িয়ে দিলাম, একদম রেডি দেখেছেন। এবারে কিছুটা মাটি আরও আমি দেবো বলেছিলাম, মাটি নিয়ে এসেছি, গোড়ায় আমি কিছুটা মাটি আরও দিয়ে দেবো, কারণ শিকড় টিকড় কাটার পরে মাটিটা অনেক কম হয়ে গেছে গাছের গোড়ায়, সেই জন্যে আমি আরও একটু মাটি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে দিচ্ছি। মাটি ভিজে আছে, অতএব জল দেওয়ার কোনো দরকারই ছিল না, কিন্তু সাব ফাঙ্গিসাইডটা এখন না দিলেও চলতো, তবু কিছুটা দিয়ে দেবো, কারণ মাটি শুকালে একটু টানলে তবে দিলে ভালো হতো। এখন দিলে কী হবে, মাটিতে রস আছে, পুরো ফাঙ্গিসাইডটা সাফটা পুরোটাই মাটি ভিজে গিয়ে তলা দিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে না গেলেই ভালো হতো, একটু টানা মাটি শুকনো মাটি থাকলে ওর মধ্যে দিলে সাব ফাঙ্গিসাইডটার মধ্যে অ্যাবজর্ব করে নিত পুরোটাই, সে বেরিয়ে গেলে অসুবিধা নেই, মাটি তো ভিজে যাবেই ফাঙ্গিসাইডের জলে। তো আমি মাটি দেওয়া হয়ে গেছে আর দেবো না, এইবারে এইটা গোড়ায় খানিকটা ঢেলে দেবো আর বাকিটা দিয়ে স্প্রে করবো। তো
এই ঢেলে দিলাম, ব্যাস অর্ধেক এই যথেষ্ট। ঢেলে দিয়েছি, দেখছেন এই যে ঢেলে দিয়েছি গোড়ায়, আর বাকিটা আমি স্প্রে করব। স্প্রে করার জন্য আমি এই বোতলে ঢেলে নেব, এই বোতলে ঢালব, বোতলে ঢেলে নেব। দেখলেন ঠিক 2 লিটার মতনই জলই ছিল, 1.5 লিটারের বোতল পুরো ভরে গেছে, আর 1/2 লিটার মতো আমি এখানে দিয়েছি। বাকিটা ঢেলে দিলাম, সাফ ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেল, বাকিটা এর মধ্যে ঢেলে দিলাম সবটাই। এবারে আমি এই স্প্রেয়ারটা দিয়ে গাছের মধ্যে স্প্রে করে দেবো, সাপ ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। যেমন বন্ধুরা, এইবারে আমি স্প্রে করে দিচ্ছি, সুন্দরভাবে সাপ ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছি চারিদিকে। এখন সকাল 6:30-7:15 বাজে, রোদ নেই, রোদ না থাকলেই ভালো, রোদ না উঠলেও ভালো, রোদ উঠলে একটু মুশকিল হয়। ফাঙ্গিসাইড সবসময় বিকেলে দিতে হয়, আমি এখন একটু দিয়ে দিচ্ছি, বাকিটা বিকেলে দেবো, কারণ এখনই রোদ উঠে যাবে, আর রোদ উঠে গেলে ফাঙ্গিসাইড দেওয়ার কোনো মানেই হবে না, পুরোটাই আবার শুকিয়ে যাবে। কিছুটা দিয়ে দিলাম, আকাশে মেঘ আছে, এখন রোদ উঠবে না, অন্তত ঘন্টাখানেক যদি রোদ না ওঠে বা বৃষ্টি না হয় তাহলে কোনো অসুবিধা নেই, সব ফাঙ্গিসাইডটা কাজ করে যাবে। আর যদি বৃষ্টি হয় বা রোদ উঠে যায় জোরে তাহলে এটা শুকিয়ে যাবে। তো যাই হোক, বিকেলে আমি আবার দেবো সন্ধ্যেবেলায় সমস্ত গাছে, বাকিটাই যে রয়েছে 1.5 লিটারই রয়েছে সবটাই আমি সমস্ত গাছে স্প্রে করে দেবো। বর্ষার পর একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করা খুব তো দরকার গাছে, তো তখন আমি আজকে বিকেলে বৃষ্টি না হলে স্প্রে করব, আর যদি বৃষ্টিটা হয় তাহলে আবার অপেক্ষা করব। যেদিন বৃষ্টি না হবে সেই দিনকে আমি এই ফাঙ্গিসাইড সমস্ত গাছে স্প্রে করে দেবো। তো যাই হোক বন্ধুরা, যেটুকু পারলাম আপনাদের দেখালাম, বোঝানোর চেষ্টা করলাম, এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ আমি আমার অভিজ্ঞতা দিয়ে যেটুকু সম্ভব আপনাদের বোঝালাম। বাকি আরও অনেক রকম সিস্টেমে অনেকেই কাজ করে, যার যেরকম সিস্টেম সে সেরকমভাবে করে, তবে আমি এইভাবে করেই আমার সব গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি এবং সব গাছে ফুল ফল হচ্ছে, অসুবিধা কিছু হচ্ছে না। তো আজ এই পর্যন্তই, আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করেই আজকে ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে আগামী ভিডিওয়ে আবার নতুন কোনো গাছ প্রতিস্থাপন বা রিপোর্টিংয়ের মাধ্যমে। নমস্কার।